তো এটার দাম করেছে দেখতে পাচ্ছ আটশো নব্বই টাকা যেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা চাইলে অনলাইন পারচেস করতে পারো আর যারা অফলাইন পার্চেস করবে তাদেরকে বলবো বুররাজ পুস্তকালয় থেকে যদি পার্চেস করো তাহলে পেয়ে যাবে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো তোমরা বুড়রাজ পুস্তকালয়ের ফোন নাম্বার ডেসক্রিপশানে পেয়ে যাবে তো তোমরা চাইলে অফলাইনেও পার্চেস করতে পারো তো দেখতে পাচ্ছ বেশ কালারফুল করেছে বইটা এবারে সিক্স এডিশনে বেশ কালারফুল করেছে আর তার সাথে কিছু নতুন কন্টেন্টও অ্যাড করেছে বইটাতে বইটা বেশ মোটা তো প্রথম থেকেই বইটা বেশ একটু মোটা আছে কারণ সব সাবজেক্ট যেহেতু কভার করা হয়েছে আর বইটা বিসিএসের জন্যই মেনলি তৈরি করা তো দেখব বইটাতে কি কী দেওয়া হয়েছে তো প্রথমেই কভারে দেখতে পাচ্ছ দু হাজার বাইশ সিক্স এডিশন ডাব্লু জেনারেল স্টাডিজ ম্যানুয়াল ফর প্রিলিমিনারি অ্যান্ড মেনস এক্সামিনেশন डब्ल्यू बिएस प्रिलिमिनारी ए मेन्सर जेनरल स्टाडिज मानुअल तो ये सबजेक्ट देव हो हिस्ट्री अफ इंडिया इंडियन नैशनल मुभमेंट इंडियन आर्ट एंड कलचार इंडियन पलिटी इंडियन जियोग्राफी जियोग्राफी अफ वेस्ट बेंगल एडमिनिस्ट्रेटिव डिविशन इन वेस्ट बेंगल इंडियन इकोनमी जेनरल सैन्स इंगलिस कम्पोजिशन जेनरल मेन्टल एबिलिटी एनवायरमेंट सैंटिफिक एंड टेक्नोलॉजिकल एडभांसमेंट कम्पिवटर অ্যাওয়ারনেস জেনারেল নলেজ কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স অলসো ইনক্লুডিং সলভ প্রিভিয়াস কোশ্চেন তো তার সাথে এদের সাথেই দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ার যেটা সলভ করে দেওয়া হয়েছে তো নিতিন সিংহানিয়ার জেনারেল স্টাডিস ম্যানুয়াল তো বইটা বেশ কালারফুল করা হয়েছে আর তার সাথে নতুন এই এডিশনটাতে অ্যাড করা হয়েছে দুটো নিউ যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কম্পিউটার অ্যাওয়ারনেস তো এগুলো এই দুটো চ্যাপ্টার অ্যাড করা হয়েছে তার সাথে দেখতে পাচ্ছ অ্যাডিশন অফ ইম্পর্টেন্ট টপিক্স ইন এনভায়রমেন্ট জেনারেল নলেজ কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ইংলিশ কম্পোজিশন ইন্ডিয়ান পলিটি এটিসি তো এখানে কিছু নতুন চ্যাপ্টার মানে কিছু নতুন ইম্পর্টেন্ট টপিক্স অ্যাড করা হয়েছে এইসব সাবজেক্টগুলোর মধ্যে তার সাথে আছে কমপ্লিট ফুল লেংথ মক টেস্ট তো এখানে দুটো টেস্ট দেওয়া হয়েছে যেটা খুব হেল্পফুল হবে স্টুডেন্টদের জন্য আমার মনে হয় তো সবই দেখাবো তো তার আগে বইটার পিছনে দেখতে পাচ্ছ এখানে সাইলেন্ট ফিচার্স দেওয়া হয়েছে তো তোমরা চাইলে পড়ে নিতে পারো তো বইটার রিভিউ খুব ভালো আগের আমি রিভিউ করেছিলাম তো তোমরা চাইলে পুরনো রিভিউটা দেখতে পারো কারণ ওখানে কিভাবে জিএস ম্যানুয়াল পড়বে তো বা কীভাবে হেল্প নিতে পারবে সেটা একটা দেওয়া হয়েছে তো ভিডিওটা আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখতে পারো আর এটারও খুব তাড়াতাড়ি আমি একটা আরেকটা কীভাবে পড়া উচিত কীভাবে ফলো করা উচিত তা আমি একটা ভিডিও নিয়ে আসবো তো তোমরা যারা এখনও নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ খুব তাড়াতাড়ি ওই ভিডিওটাও আসছে তো প্রথমেই দেখতে পাচ্ছো এখানে অ্যাবাউট দ্য অথার এগুলো সব এই তিনটে টপিক অতটা ইম্পর্টেন্ট নয় বাট তারপরে এখানে দেওয়া আছে প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ ডাব্লু এক্সামিনেশান সো এখানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রথমেই তো আমরা দেখাবো তো প্রথমে দেখতে পাচ্ছ কন্টেন্ট তো কন্টেন্ট আমি বেশি কিছু বলবো না কারণ আমি অলরেডি আগে বলে দিয়েছি যে কি কী এখানে দেওয়া হয়েছে মানে কোন কোন সাবজেক্ট কভার করা হয়েছে তা আমি কন্টেন্ট দেখতে পাচ্ছ এখানে প্রথমেই শুরু হয়েছে কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স তো টপিকগুলো তোমরা দেখে নিতে পারো খুব ভালো ভালো টপিক দেওয়া হয়েছে তারপরে আছে এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া যেখানে অ্যানসেন্ট মেডিভেল ভাগ করা হয়েছে তো বেশ ভালো আর তারপরে আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেখানে পুরো মডার্ন ইন্ডিয়া তো সেটা পুরোটা কভার করা হয়েছে তার সাথে এগুলো প্রতিটি সাবজেক্টই দেখতে পাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে তার সাথে আছে অ্যানসার তো তারপরে দেখব তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে সব চ্যাপ্টারই এখানে কভার করা হয়েছে দেখতে পাচ্ছ তার সাথে আছে এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ অ্যানসার তো তারপরে আছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার তো এটা একটা পুরো সব যেসব ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে আরম্ভ করে সব এখানে দেখতে পাচ্ছ কতগুলো এখানে সবগুলো আমি বলছি না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা বলে তো এখানে সব আছে তারপরে আছে এখানে আছে আবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রেই ইয়ার কোশ্চেন দেওয়া হয়েছে তার সাথে অ্যান্সারও দেওয়া হয়েছে তারপরে আছে ইন্ডিয়ান পলিটি তো এখানে দেখতে পারো ইন্ডিয়ান পলিটিতে যেসব সাবজেক্টগুলো ডাব্লু বিসিএস এর জন্য মানে সরি যেসব টপিকগুলো ডাব্লিউ বিসিএসের জন্য ইম্পর্টেন্ট এগুলো সেগুলো সব কভার করা হয়েছে তার সাথে দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তারপরে আছে ইন্ডিয়ান জিওগ্রাফি তো ইন্ডিয়ান জিওগ্রাফির পর আছে আচ্ছা ইন্ডিয়ান জিওগ্রাফিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে একটা ইন্ডিয়ান জিওগ্রাফি তার সাথে আছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া তো দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা কোশ্চেন এখানে মানে কোশ্চেনগুলোকে সব বেছে এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপরে আছে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখানে দিয়ে দেওয়া হয়েছে খুব ভালো করে তারপরে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ইন ওয়েস্ট বেঙ্গল তো এই চ্যাপ্টারটা এবারে নতুন অ্যাড করা হয়েছে মানে এই পোর্শনটা সেকশন এইট নতুন অ্যাড করা হয়েছে তো এটা খুব ভালো আর যারা মানে এই বইটা পাবে না মানে যারা কিনবে না তো তারাও অন্তত এই বইটার এই ইয়ে বেঙ্গলের পার্টটা দেখবে অবশ্যই কারণ এটা খুব ভালো করে করা হয়েছে আর অনেক ডিটেল ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে তো আমি একটু পরে বলছি কি করে পাবে ওই পার্টটা তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আছে ইন্ডিয়ান ইকোনমিক যেখানে ইন্ডিয়ান ইকোনমির সব চ্যাপ্টার ওয়াইজ এখানে কভার করা হয়েছে তার সাথে আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স উইথ অ্যান্সার তো এখানে দু হাজার এগারো সেন্সার্সও দিয়ে দেওয়া হয়েছে হাইলাইটস দু হাজার এগারো সেন্সার্স তারপরে আছে জেনারেল সায়েন্স তো জেনারেল সায়েন্সে ফিজিক্স কেমেস্ট্রি আর বায়োলজি এখানে ডিভিশন করা হয়েছে দেখতে পাচ্ছ তার সাথে ইয়ার কোশ্চেনও এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপরে আছে ইংলিশ কম্পোজিশন দেখতে পাচ্ছ এখানে এটা প্রিলিমসের জন্য অনলি মেন্সের জন্য নয় খালি মাত্র প্রিলিমসের জন্য তো তারপরে আছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বা জিআই যেটাকে আমরা বলি তো সেটা তো দেখতে পাচ্ছ এখানে চ্যাপ্টার ওয়াইজ এখানে সব কভার করা হয়েছে তার সাথে প্রতিটি চ্যাপ্টারে এখানে কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে তো তারপরে এক্সট্রা টপিক ফর মেন্স এক্সামিনেশান তো এত দূর যেগুলো দেখালাম সেগুলো সব প্রিলির টপিক কভার করা হয়েছে তারপরে এবার মেন্সের জন্য এখানে আছে এনভায়রমেন্ট দেখতে পাচ্ছ এনভায়রমেন্টের সব চ্যাপ্টার এখানে দিয়ে দেওয়া হয়েছে রামসার সাইট ওয়েটল্যান্ড ইকোলজি বায়োডাইভার্সিটি মেজার বায়োডাইভার্সিটি তো এগুলো দেখতে পাচ্ছ তোমরা সব দেখে নিও অনেক চ্যাপ্টার আছে এখানে তো তারপরে আছে সেশন ফোরটিন যেখানে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তো এখানে যেসব ইন্ডিয়ান মিসাইল সিস্টেম ইন্ডিয়ান ইন্ডিয়ান স্যাটেলাইট সিস্টেম তো এখানে খুব ভালো ভালো টপিক এখানে কভার করা হয়েছে তা এখনও শেষ হয়নি বইটাতে অনেক ডিটেল ইনফরমেশন আছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যাওয়ারনেস তো কম্পিউটার অ্যাওয়ারনেস এটাও নতুন অ্যাড করা হয়েছে চ্যাপ্টারটা এই এডিস্টার সাথে এখানে বলে দেওয়া হয়েছিলো প্রথমে দেখতে পাচ্ছ তো সেটাই এখানে অ্যাড করা হয়েছে এটাও বেশ অনেকগুলো চ্যাপ্টার নিয়ে তৈরি করা হয়েছে তারপর আছে জেনারেল নলেজ তো এগুলো বেসিক জি কে বলতে পারো তো সেটা খুব সুন্দর করে এখানে দিয়ে দেওয়া হয়েছে আর তার সাথে আছে এখানে দুটো মক টেস্ট তো এই মক টেস্টটা খুব হেল্প করবে স্পেশালি যারা নতুন ক্যান্ডিডেট তারা যদি মানে এই দু হাজার বাইশের প্রিলিমস দেয় তো তাদের তারা ফ্রিতেই দুটো মক টেস্ট পেয়ে যাবে মানে ফ্রিতে নয় তো তারা এই বইটার মধ্যেই দুটো মক টেস্ট পেয়ে যাবে তো এই মক টেস্টটাও এবারে নতুন দেওয়া হয়েছে অন্যান্যবার দেওয়া হয় না তো বইটা খুব ভালো হয়েছে আর তারপরে একটু বইটা খুলে দেখাই তো পুরোটা তো দেখানো সম্ভব নয় কারণ ভিডিওটা অলরেডি বড়ো হয়ে গেছে আট মিনিট হয়ে গেছে তো জি এস ম্যানুয়াল ঠিক যেরকম ম্যানুয়াল হয় খুব সুন্দর করে গুছিয়ে বাগিয়ে যতটুকু দরকার ডাব্লিউ এর জন্য ঠিক ততটাই এখানে গুছিয়ে বাগিয়ে দেওয়া হয়েছে আর স্পেশালি আমার খুব ফেভারেট এই বইটা নিতিন শেঙানিয়া স্যারের বইটা খুব ফেভারেট কারণ এই বইটাতে খুব সুন্দর করে গুছিয়ে টপিকগুলো কভার করা হয়েছে তো দেখতে পাবে এখানে সব ছকের মধ্যে অনেক কারেন্ট ইনফরমেশন এখানে অ্যাড করা হয়েছে তারপরে হিস্ট্রিতে যাই তো হিস্ট্রিতেও তাই পুরোপুরি খুব বেসিক ইনফরমেশান এখানে কভার করা হয়েছে তো যারা ভাবছে যে ডাব্লু বি কী করে শুরু করব তো তারা যদি একটা ম্যানুয়াল থেকে স্টার্ট করে তো তারা খুব ভালো তারা বুঝতে পারবে যে ডাব্লু বিসিএসে কী কী পড়তে হবে কী কী পড়তে হবে না কোন জায়গাটা বেশি করে পড়তে হবে তার সাথে এখানে কোয়েশ্চেনও পেয়ে যাবে যেহেতু প্রিভিয়াস ইয়ার তো ওটাও খুব হেল্প করবে তো দেখতে পাচ্ছ এখানে আয়রন এজ ব্রোঞ্জ এইজ সব এখানে দিয়ে দেওয়া হয়েছে কপার ফেজ দেখতে পাচ্ছ তো হিস্ট্রিটা খুব সুন্দর করে এখানে দেওয়া হয়েছে এটা অ্যান্সেন্ট হিস্ট্রি তারপরে যাবো এখানে মেডিবেল আছে তো মেডিবেলও তাই সব দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডায়াগ্রাম ইউজ করা হয়েছে বইটাতে মাঝে মাঝেই কোথায় কোন ডাইনেস্ট্রি এখানে ইন্ডিয়াতে শাসন করেছে তো সেগুলো সব এখানে দিয়ে দেওয়া হয়েছে মানে এরকম ডায়াগ্রামের মাধ্যমে তার সাথে এরকম ছক দিয়ে দেওয়া হয়েছে আর খুব সুন্দর করে বুলেট পয়েন্ট করে দেওয়া হয়েছে দেখতে পারবে বুলেট পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে তো কোন জায়গাটা ফোকাস করতে হবে তো সেটাও বুঝতে পারবে আলাদা করে মানে খুঁজতে হবে না তো এগুলি চোখে পড়ে যাবে এমনিতেই তো এবার অনেকজনেই বলবে যে বইটা আমার কাছে আছে অলরেডি পুরনো এডিশনটা তাহলে কি আবার নতুন করে কিনতে হবে তো আমি তাদেরকে সাজেস্ট করব যে বইটা একদমই কিনো না কারণ তোমরা অনলাইনে যে নতুন যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে তো একটু সার্চ করে নিও তো সেটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো যে পিডিএফগুলো পেয়ে যাবে তো সেটা প্রিন্ট আউট করে নিতে পারো আর তার সাথে এই বইটা আলাদা করে কেনার দরকার নেই আর যদি কেউ পিডিএফ থেকে পড়তে পারো তো তো খুবই ভালো তো ওয়েস্ট যেটা একটা যেটা মেন জিনিস দেখাই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন তো এটা খুব সুন্দর দেওয়া হয়েছে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ডাব্লু খুব একটা ভাইটাল পার্ট তো বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কে আরও এক্সট্রা ডিটেল ইনফরমেশান এখানে অ্যাড করা হয়েছে তো এটা খুব ভালো জিনিস তো স্পেশালি আমি নিজে সাজেস্ট করব যে এই এই পার্স মানে এই পার্টটা যেন সবাই একবার দেখে নিও খুব ভালো ভালো অনেক কারেন্ট ইনফরমেশান অ্যাড করা হয়েছে তো এক্সামে ভালো কাজে লাগবে তা আমিও পার্সোনালি পিডিএফ করে রাখবো ভাবছি কারণ আমি ওই বইটা আমি আলাদা করে কিনছি না তো এটা জাস্ট রিভিউর জন্যই আমি নিয়ে এসেছিলাম যদিও একটু রিভিউ করতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর এই ওয়েস্ট বেঙ্গল পোর্শনটা তো আমার স্পেশালি খুব ভালো লেগেছে তো কম্পিউটার পোর্শনটা আমি খুব একটা দেখিনি বাট দেখবো পরে কারণ যেগুলো নতুন অ্যাড করা হয়েছে তো সেগুলো আমি নিজেও পার্সোনালি ফলো মানে দেখব পড়বো তো তার জন্য রেখেছি তো আশা করছি বইটার রিভিউ তোমাদের ভালো লেগেছে আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভোলো না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে